परेशानी बनी, रानी से मैं नौकरानी बनी। ना दिन को सुकून, ना रातों को नींद, क्यों मुझे पैर हुआ था, इकरार हुआ था। অনেকদিন থেকে গানটা করি না, তো ইচ্ছে হলো হুট করে গানটা মনেও পড়ে গেলো, তাই করে নিলাম। কেউ সিরিয়াসলি ভেবো না, তোমরা ভিডিওটা দেখো, তাহলেই সব বুঝতে পারবে। তো আজকে সকাল থেকে পুরো রান্নাঘরের দায়িত্ব আমার, কেননা আজ ছিল একাদশী। শাশুড়ি মা এই ঘরে কোনো কিছু ছোঁবে না, ধরবে না, রান্নাও করবে না, তা সেই মতো আমি রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছি সকাল থেকে। তো এই যে সকালবেলা আমাদের রুটি সবজি হবে, এর জন্য ফার্স্টে এই সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা খুব সিম্পল কিন্তু খেতে বেশ লাগে, মানে সকাল সকাল যেহেতু খুব হেভি খাওয়া উচিত নয়, সেহেতু এটা খুব সিম্পল, মানে সকালের ব্রেকফাস্টের জন্য খুবই সুন্দর একটা সবজি, যেটা আমাদের সবার ভালো লাগে। রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তো এরপরে এটাতে হালকা গরম জল দিয়ে ভালো করে চাপিয়ে দিলাম, আর হালকা আছে এটা হতে থাক সেদ্ধ। আর আমার শ্বশুর আবার একদম সেদ্ধ না হলে খেতে চায় না, মানে একদম সেদ্ধ মানে মিশে যাবে, বোঝা যাবে না যে কোনটা কোন সবজি। কিন্তু আমার আবার এতটাও সেদ্ধ ভালো লাগে না, মোটামুটি একটু যাতে বোঝা যায় এরকম ভালো লাগে। তো আমি এই যে এদিকে চায়ের বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম, কেননা এরপর আবার খাওয়া দাওয়া হবে, আবার বাসন বেরোবে। তো অনেকগুলো বাসন একবার হয়ে গেলে তখন আর মাজতে ইচ্ছা করে না। তো বাসন মাজা ধোয়া একদম কমপ্লিট। আর এদিকে শ্বশুরমশাই এসেছিলো, কী যেন একটা বলছিলো, জানি না, অত একটা মনে নেই যেহেতু অনেকদিন আগে ব্লগ করা হয়েছে, ভুলে গেছি। আর এখানে আমি যে রুটি করছি, আর রুটি আমি হালকা একটু গরম জল দিয়ে করি, এটা না খুব নরম তুলতুলে হয়। আর এখন রুটি ফুললে না এখন আনন্দ হয় না, এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। আজকে হবে গাইস শাক, আলু, এই যে পেঁয়াজ, আলু পেঁয়াজ ভাজা, সাথে যে শাকের বেগুন কেটে নিয়েছি, আর এটা রসুন দিয়ে অল্প রসুন কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে রান্না লাউ, আর এই যে আমার ডাল, ডালটা এখনো মানে কোটা দেওয়া হয়নি, আর এই যে ডালের বড়িটা দেওয়া হবে। তো আমি যখন একা রান্না করি, সব কিছু রেডি করে একবারে রান্না করতে বসি, যাতে ওই রান্না করতে করতে আবার দৌড়ে গিয়ে সব কিছু রেডি করতে না হয়। তো সব রেডি করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে সব রান্না করে দেবো। আর আমি যেদিন করে রান্না করি ভীষণই সিম্পল মেনু রান্না করি, যেন কারণ আমি বেশি কিছু মানে অন্য কিছু রান্না করতে পারি না এর জন্যে। আর এখন আমি সব জামাকাপড়গুলো ভাঁজ করে নেবো, বাইরে বৃষ্টি নামছিলো, তা মা সব জামাকাপড় তুলে এনে দিয়ে গেছে, আর উপরে কিছু কিছু আছে ওগুলো চালের নিচে আছে, ভিজবে না, এর জন্য রেখে দিয়ে আসছি, পরে হালকা শুকোলে আবার গিয়ে নিয়ে আসবো। তো এগুলো গুছোতে গুছোতে ও চলে এসেছিলো, আমরা খাওয়া দাওয়া করেও নিয়েছিলাম, তারপরে একটু টিভি দেখতে দেখতে আমরা একটু টক দই খাচ্ছিলাম, যেটা এখন আমার বরের সবসময় লাগবে, মানে গরম চলে আসছে এর জন্য। তারপরে ছাদে গেলাম, যেগুলো জামাকাপড় ছিল চালের নিচে সেগুলো তুলে আনলাম, মোটামুটি শুকিয়ে গেছে। গাইস এই যে এখন হরলিক্স খাবো, রাত বাজে মোটামুটি 7:45 মতো, আর হরলিক্সের সাথে সাথে এই যে টিভি চালিয়ে দিয়েছি, আমি দেখি একটা মুভি দেখব, কি মুভি দেখি সেটাই ভাবছি। অনেক খুঁজে খুঁজে একটা মুভি বের করলাম, সেই মুভিটার নাম হলো বয়। এত সুন্দর একটা মুভি, সত্যি খুব ভালো লাগলো মুভিটা, তোমরা পারলে একবার করে দেখে নিও, মুভিটার নাম বয়। তো আমি মুভিটা দেখতে দেখতে যে খেয়ে নিচ্ছিলাম, সন্ধ্যার টিফিন করে নিচ্ছিলাম, তখনও ভাবিনি আমার জন্য এত কিছু আনবে আমার বর, তোমরাই দেখে নাও। বাবাকে তুই তোমার জন্য আমি খাবো না, ভালোই হবে। আমি দুপুরে ওর সাথে একটা ভিডিও দেখতে এসেছি, আর কি করে বলেছিলাম
দাদা এখন চা খাবে। তো এখন চাটা ওকে দিয়ে দেবো, ও চা খেয়ে আবার ওর কাজে বেরিয়ে যাবে, ও আসবে আবার রাত্রি 10টার দিকে। তো এখন তো এত কিছু খেলাম, আবার আমার শ্বশুর মশাই রাত্রে তড়কা আনবে, তো সেই তড়কা দিয়ে রুটিও খেতে হবে, কেননা আমি বলে দিয়েছিলাম বারবার করে তড়কা আনতে, এরপরে যদি আমি না খাই আমার শ্বশুর মশাইয়ের মাথা গরম হয়ে যাবে, তো খেতে হবে আর কি করা যাবে। তো এখানে আমি একটু ওর শার্ট কটা আয়রন করছিলাম, যেহেতু কোথাও যাওয়ার সময় হাতের কাছে আয়রন করা জিনিস না পেলে তখন আমার মাথা গরম হয়ে যায়, না আমারই ভালো লাগে না, তো এর জন্য আমি ভাবলাম বসে আছি সব কিছু করে রাখি। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টাটা।